বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজকে একটি আলোচনা নিয়ে আসলাম। আমাকে একজন ইউটিউবের, আমাদের চ্যানেলের একটা ভক্ত আছে, তিনি আমাদেরকে জানালেন যে মাজারের সেজদা বিষয় নিয়ে একটা আলোচনা করেন। কারণ একদল মাজার সেজদা দেওয়ার পক্ষে, আরেকজন সেজদা দেওয়ার বিপক্ষে। এখন নিশ্চয়ই আপনি তরিকতের লোক, উলি আউলিয়াদের লোক, তাহলে আপনি এ বিষয়ে কিছু আলোচনা করেন যে আসলে মাজারে গিয়ে যারা সেজদা করতেছে এটা কি ঠিক আছে, আর যারা না করতেছে এটা কি ঠিক আছে, এই সম্পর্কে আপনি কিছু বলুন। তবে হে সমস্ত জগৎবাসী, সমস্ত তরিকতপন্থী, সমস্ত মুসল্লিগণ, সকলকে নিয়ে আমি আলোচনাটা করছি। দেখেন, এই 30 পারা কোরআনটাকেও যদি বুঝতে হয়, তবুও কিন্তু আমাদেরকে যুক্তির মাধ্যমে বুঝতে হবে। কারণ এই কোরআনটা ওহির মাধ্যমে নাজিল হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহির মাধ্যমে নাজিল হয়েছে। এখন এই ওহি কিন্তু সবাই বুঝবে না। তাহলে এই কোরআনকে বুঝতে হলে অবশ্যই যুক্তির মাধ্যমে বুঝতে হবে। সেই কথাগুলো হলো, দেখুন, কোরআনটাকে বুঝতে যদি আমাদের যুক্তির দরকার হয়, তো নিশ্চয়ই মাজারে সেজদা দেওয়া যেই পক্ষে, আরেক পক্ষ সেজদা দিলে এখানে শেরেক হবে। দেখেন, শেরেক শব্দের অর্থ কি? যে আল্লাহ কি বলেছে, আল্লাহ বলেছে আমি এক, যদি কেউ বলে আরেক তাহলে শেরেক হয়ে যাবে। তার মানে একের সাথে আরেক যোগ করা, আল্লাহর সাথে কাউকে যোগ করাই মানে শেরেক করা, আল্লাহর সাথে কাউকে যোগ করা যাবে না। তবে দেখেন, যারা বলতেছে মাজারে সেজদা দেওয়া হারাম বলছে, তে আমি বলবো, আল্লাহ কিন্তু কোরআনে একটা কথা বলেছে, আমি মুমিনের কালবে বসত করি। তাহলে মুমিনকে আল্লাহ কোরআনে বলেছেন যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম, সেই পবিত্র, তাহলে সেই পবিত্র কালবে আল্লাহ এসে বসে। তাহলে একটা জিনিস দেখেন, আপনি একটা জিনিস ভাববেন, আপনার পিতামাতা একটা চেয়ারে বসত, তখন চেয়ারের দিকে তাকাইয়া চোখের পানি এসে গেছে, আমার আব্বা আমার মা এই চেয়ারে বসত, চেয়ারটাকে যত্ন করে রেখেছেন। ঠিক একজন আল্লাহর ওলি যখন ইন্তেকাল করেছে, ইন্তেকাল কি, আড়াল হওয়া, এই বডিতে তিনি থাকতো, এই বডির থেকে তিনি চলে গেছে, এখন সেই বডির ভিতরে কাল্প আর এই কাল্পের ভিতরে আল্লাহ বসত। তাহলে আপনার আব্বা আম্মা যদি সেই চেয়ারের মধ্যে বসত আর সেটাকে ঝেড়ে মুছে যত্ন করে রাখেন, কাউকে বসতে দেন না, না আমার মা বসত, আমার আব্বা বসত, তাহলে সেখানে আপনি যত্নের সাথে এটা রেখেছেন, তাহলে যেই অলি আউলিয়ার কাল্পের মধ্যে আল্লাহ বসত করত, সেই আউলিয়া নিজেই আল্লাহর বাহক, সুবহানাল্লাহ। সেই আউলিয়া আল্লাহর অলি, আল্লাহর বাহক, এই কাল্পের মধ্যে আল্লাহ বসত। আচ্ছা, তাহলে আল্লাহ যে এই কাল্পের মধ্যে বসত, সেই চেয়ারের মধ্যে আপনার বাবা মা বসত, চেয়ারটাকে যত্ন করে রেখেছেন, চেয়ারের দিকে তাকাইলে চোখে পানি আসে, আমার আম্মা আব্বা বসত, তাহলে এই কাল্পের মধ্যে আল্লাহ বসত, তাহলে এই বডিটা কি, এই বডিটা কি, এই বডিটা আল্লাহর বাহক বা আল্লাহর সিংহাসন, তাহলে আল্লাহর বাহকটাকে সযত্নে রাখতে হয়, ভক্তি শ্রদ্ধা এবং সম্মানের সাথে রাখতে হয়, তখনই রাখা হয়েছে। আরেকটা বিষয়, আল্লাহ কি বলেছে, তোমরা পৃথিবীর যেখানে থেকে আমাকে স্মরণ করবে, আমি তোমাদের স্মরণ, আমি জানতে পাবো, আমি বুঝতে পাবো, আমি তোমাদের সারা দেব তোমাদের স্মরণের। তে এখন বিষয় হলো যে সেয়ার চেয়ারটার মধ্যে যে আমার বাবা মা বসত, তখন চেয়ারটাকে ধরে ধরে আমি কাঁদতেছি। কখনো কখনো ভিতর থেকে কান্না এসে ভক্তির চোটে মাথাটাও নিচু হয়ে যায়,
ঠিক আল্লাহর ওলির কালবের মধ্যে বসত, মানে আল্লাহর ওলি নিজেই আল্লাহর সিংহাসন। তাহলে বাবা মার চেয়ারের মূল্য যদি এত হয়ে থাকে তাহলে আল্লাহর সিংহাসনের কত মূল্য? তাহলে বুঝতে হবে আল্লাহ সর্বময় বিরাজিত, আল্লাহ সব জায়গায় আছেন, কিন্তু আল্লাহর ওলির মাজারের মধ্যে কি আল্লাহ নেই? এখন মাজারের দিকে ফিরে যখন সেজদা করা হলো তখন কিন্তু মাজার হকবর নয়, আউলিয়া হকবর নয়, পীর হকবর নয়, আল্লাহু আকবার। তাহলে আমি ভাবছি আল্লাহর ওলির মাজারেও আল্লাহ আছে, এবং এই ওলিকে সম্মান করলাম আর আল্লাহকে সেজদা করলাম। ওলিকে সম্মান করা হলো আর আল্লাহকে সেজদা করা হলো, কেন? আমি ওলি আকবর, পীর আকবর, মানুষ আকবর বলি নাই, কি বলেছি? আল্লাহু আকবার। তাহলে এই সেজদাটি আমার আল্লাহ নিয়েছে, আর এখানে যে সেজদা করেছি সেই আউলিয়াকে সম্মান দেওয়া হয়েছে, তার বডিটা রাখা হয়েছে, এই বডিটাই আল্লাহর সিংহাসন ছিল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ। এবার বলবো যে আমরা যখন মসজিদে যাই, মসজিদে গিয়ে যখন সেজদা করি তখন মসজিদে কি আল্লাহ আছে না? তাহলে মসজিদে সেজদা করি, এখানে যদি আল্লাহ সেজদা পেয়ে থাকে তাহলে মাজারে একজন ওলি আউলিয়ার মাজারে গিয়ে সেজদা করলেও এই সেজদাটাও আল্লাহ পায়, আরও এই সেজদাটা আল্লাহ খুশির সাথে নেয় যে আমার ওলির দরবারে এসে সেজদাটি দিয়েছে। আল্লাহ আকবর বলে, ওলি আকবর বলে নয়, পীর বলে নয়, এবার তো কথার জয় হয়েছে, বলেছি আমি যাই কিছু নির্ভয়। এবার আপনারা কি বলেন হে জগৎবাসী? আপনারা বলুন, কমেন্ট করুন যে কথাগুলো কি যুক্তি না অযুক্তি। তাহলে মসজিদে সেজদা করলে যদি আল্লাহ পায়, এখানেও কিন্তু আল্লাহু আকবার বলে সেজদা করা হচ্ছে, এখানে মসজিদ আকবার বলা হয় না, এখানে ইমাম আকবার বলা হয় না, এখানে কি বলা হয়? আল্লাহু আকবার। তাহলে সেই ওলির দরবারে আল্লাহু আকবার। তাহলে আল্লাহ সেই সেজদাটি খুশির সাথে নেবে। ওলি শব্দের অর্থ কি? আল্লাহর বন্ধু। আর বন্ধুর দরবারে গিয়ে যখন আমরা সেজদা করেছি আল্লাহ আরও বেশি খুশি হয়েছে যে আমার বন্ধু পাইল সম্মান, আমি পেলাম সেজদা। সেই বন্ধুর খাতিরে আল্লাহ কিছু দিয়ে থাকে, সেটা কি? একজন মানুষ 12 বছর বিবাহ করেছে, তার কোনো সন্তানাদি হয় না, তাকে মানুষে আটখোরা বলে ডাকে, তার মনে কত জ্বালা, কত কষ্ট, তার বংশ রক্ষা হবে কি করে? তখন সে ওলির দরবারে গিয়ে আল্লাহকে একটা সেজদা করেছে, আল্লাহকে একটি সেজদা করে বলতেছে যে হে আল্লাহ, আপনার ওলির দরবারে সম্মানের সহিত এসেছি, আপনি আপনার ওলির খাতিরে আমাকে একটা সন্তান দান করেন। কি বলেছে আল্লাহ? কিন্তু বলেছে তোমরা একটা উসিলা করো, দেব তো আমি ওই। তাহলে আল্লাহর ওলিকে উসিলা করেছে, তখন আল্লাহর ওলি কিন্তু আল্লাহর বন্ধু, বন্ধুর উসিলা করেছে। এখন আল্লাহ কিন্তু কিছু কিছু জায়গায় বলেছে আমি অনেকের কথা রাখতে পারি না, ফেলে দেই, কিন্তু আমার বন্ধুদের কথা কিন্তু আমি অমান্য করতে পারি না, আমার বন্ধুর সম্মান আমার রাখতে হয়, যেহেতু বন্ধুর, সেই বন্ধুর উসিলা করেছে, আপনার বন্ধুর উসিলায় আমাকে আমার মনোজাত কবুল করুন। তাহলে আমি যদি দেখি আমার একটি সন্তান হয়েছে, তাহলে এই মাজারে আমি একটা ষাঁড় গরু দিব, আমি একটা বলদ গরু দিয়ে দেব। মানত করল, 12 বছর ধরে সন্তান হয় না, এখন বছর ঘুরতে ঘুরতে সন্তান হয়ে গেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এতদিন তো হলো না, এখন হলো কেন? তাহলে আল্লাহ তার কথা শুনেছে, সেই বন্ধুর উসিলা করেছে। যারা বলে মাজারের সেজদা দিছে তারা এ কথাটা বুঝে বলছে না। যদি বলা হয় মাজারকে সেজদা দেওয়া হয়েছে, তাহলে আমি বলবো আমরা যে মসজিদে যাই আমরা কিন্তু মসজিদকে সেজদা দিই না, সেজদা আল্লাহকে দিই। মাজারে আল্লাহ আছে,
মসজিদে আল্লাহ আছে, মাজারে ওলির দরবারেও আল্লাহ আছে, তাহলে আল্লাহ আকবার যেহেতু বলেছি সেজদাটা আল্লাহই পেয়েছে। আজকে মাজার বিষয়ে যে আলোচনাটি করলাম, অবশ্যই আমাকে জানাবেন আমার এই কথায় কি কোনো ফাঁকফোটা আছে, বা আপনাদের কি বিরক্তি লাগলো, খারাপ লাগলো, না ভালো লাগলো, না যুক্তি মিলল, আমাকে কিন্তু জানাতে হবে। কারণ আমি যে সব জেনে গেছি, আমি যে সব পেরে গেছি এমন তো নয়। অবশ্যই জানাবেন যে আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো। তবে হে সমস্ত জগৎবাসী, আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।